আমাদের মেয়েদের আবার পর্দা ফেটে জ্বর দেবে আবার যদি ভাই আবার মাঝে মাঝে উনকে দেখছে রাগ করবেন না আবার যদি বা বোরকা পরে আবার যদি বা আমাদের মা বোনেরা বোরকা পরে মাথা থেকে পা পর্যন্ত ঢেকা শাটার খোলা দেখো শাটার খুলে রেখে দিয়েছে দেখো মাল কেমন হয়েছে দেখলাম কথা বলি আচ্ছা আমি টুপিওয়ালা দেখতে পাবে ফটকো শাটার নামে কি কথা ঠিক বলছি না ভুল বলছি রসুল পাক ওই জন্য বলেছেন আল্লাহর হাবিব বলেন অধিকাংশ মেয়েরা সব জাহান্নামের মধ্যে চলে যাবে মেয়েরা মা বোনেরা তোমরা একটু ভালো করে খেয়াল করে শোনো আমার ভাই জানে রাসূল রেখে দিনে আল্লাহ রসুল বলছেন অধিকাংশ মেয়েরা সব জাহান্নামের মধ্যে চলে যাবে সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর এত মেয়ে ছেলে কেন জাহান্নামের মধ্যে দেখতে পাওয়া যায় আল্লাহ রসুল তার জবাব দিয়েছিলেন আদ্দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাত যে মেয়ে মানুষটা অপর পুরুষকে দেখা দেয় যে মেয়ে মানুষগুলো বাজারে ঘাটে রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়ায় রসুল বলছেন যে মেয়ে মানুষটা মাথার চুল খুলে দিয়ে গায়ে মাথায় কাপড় নয় বাজারে ঘাটে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় রসুল বলছেন ওই মেয়েটা হলো দায়ুস মেয়ে ছেলে ওই মেয়েটা যদি মারা যায় জীবনে জিন্দেগিতে জান্নাতে ঢুকতে পারবে না শুধু তাই নয় শুনে রেখে দেন ওই মেয়েটা যদি জাহান্নামায় যায় জানবেন ওই মেয়েটা কিন্তু একা জাহান্নামায় যাবে না ওই মেয়েটা যদি জাহান্নামায় যায় চারজনকে সাথে করে নিয়ে জাহান্নামের মধ্যে ঢুকবে মেয়েটা বলবে মরিচি যখন নিয়ে মরব জাহান্নামায় যখন যাচ্ছি একা কেন যাব জড়িয়ে যাব এক নম্বর হলো ওই মেয়েটা যদি জাহান্নামার মধ্যে যায় ওর বাপটাকে সাথে করে নিয়ে জাহান্নামায় যাবে ভালো করে শুনেন ঘুমের ঘরে অ শুনল হবে আমি এক বলবো আর এক ঘরে যে মানে করবে মলিশা ওয়াজ করছে বাবা বিয়াজ বিলকুল হারাম বিয়াজ বিলকুল হারাম উনি ঘরে যে ঘরে ঘুমের ঘরে শুনছে পিঁয়াজ বিলকুল তিনটি হারাম কথা বুঝতে পারছি ঘরে যে বলবে বউকে বলে আজ পিঁয়াজ পিঁয়াজ দিউনি আমি নিজের কানে শুনেছি বলে কেন বলে পিঁয়াজ খাওয়া নিষেধ করে দিচ্ছে কঠোর হারাম বলেছে হ্যাঁ বলে পিঁয়াজ শুধু না বেল আর কুল তিনটি খাওয়া হারাম বলেছে আর মলি সাহেব ধরেছে আপনি কি ওয়াজ করেছে বলে কেন বলে পিঁয়াজ আর বেল কুল তিনটি খাওয়া পিঁয়াজ না দিলে তরকারি জমে মজে বলে কই আমি তো বলি না ওটা হ্যাঁ আমি বলেছি পিঁয়াজ বিল পিঁয়াজ বিলকুল হারাম বিলকুল মানে সুদ খাওয়াটা একদমই হারাম আর ঘুমের ঘরে শুনছে পিঁয়াজ বেল কুল তিনটি খাওয়া হারাম কথা বুঝলি নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনুন এক নম্বর হলো আমার ভাইয়ানেরা ওর বাপটাকে দিয়ে জাহান্নামের মধ্যে যাবে যে আল্লাহ আমার আব্বা আমাকে পর্দা সম্বন্ধে শিক্ষা দেয় না যার কারণে আমি বেপর্দা মতো ঘুরে বেরিয়েছি আপনার পাশেই তো ফুল ফোরা ছিল বেশি দূর নাকি 50 মাইল দূর নাকি ঘরের কাছে আপনারা আল্লাহ দেশের মানুষ আপনারা হলে আমার দেশের মানুষ কথা ঠিক না বেটি আল্লাহর দিকে চেয়েছে বলবে বড় হুজুর মেজ হুজুর ছোট হুজুর ন হুজুর স্ত্রী কি একবার কেউ দেখেছে আপনাদের দেশের মানুষ বিদেশের লোককে বলবো না একবারও কেউ দেখেছে আর হুজুরদের মেয়ে বড় হুজুর মেজ হুজুর ছোট হুজুর মেয়েকে তার চিন্তা পর্দা খালি হুজুরদের জন্য পর্দা খালি মলি সাহেবদের জন্য পর্দা হলো সারা বিশ্বের মুসলমানদের জন্য আল্লাহ পর্দাকে ফরজ করেছেন জোর বলো সুবহানাল্লাহ রসুলের দরবারে তো একটা অন্ধ ভিখারি এসে হাত পাচ্ছেন খায়রাত চাইছেন ভিক্ষ চাইছেন
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খায়রাতের সামনাসামনি দিতে গেছেন আল্লাহ রাসূল দা নবী দেখে ছুটে ছুটে এসে বললেন বেটি ফাতেমা জলদি করে সরে যাও কি কাজ করলে কি সন্ন্যাস করলে বেটি ফাতেমা একটা অপর পুরুষের সামনে বেগানা মানুষের সামনে তুমি দাঁড়িয়ে আছো কিয়ামতের ময়দানে আল্লাহকে কি জবাব দেবে কি মুখ দেখাবে ফাতেমা ওই সময় বলেছিলেন আব্বা জান বিয়াদি মাফ করবে রে আমি যার সামনে দাঁড়িয়ে আছি এ দুটো চোখই অন্ধ কানা এ ফাতেমা সম্বন্ধে কিছুই বুঝতে পারবে না আল্লাহ রাসূল বলেছিল ও বেটি ফাতেমা খবরদার ওই কথাটা বলে আমাকে বুঝিয়ে দিও না ফাতেমা ওই মানুষটা অন্ধ হতে পারে কানা হতে পারে কিন্তু আল্লাহ তো তোমার দুটো চোখ দান করেছে তুমি তো দেখতে পাচ্ছ বুঝতে পারলেন কি বলেন ফাতেমা হুজুরকে রাসূল পাক শিক্ষা দিয়ে আমান সারা বিশ্বের মুসলমানদের মেয়েদেরকে শিক্ষা দিল কি তাহলে তে কি বুঝলে ভাইয়ানেরা অধিকাংশ মেয়েরা কেন জাহান্নামের মধ্যে হবে না শুনে রেখে দেন তাহলে এক নম্বর যদি জাহান্নামে যায় মেয়েটা কাকে নিয়ে যাবে ওর বাপকে নিয়ে যাবে দুই নম্বর হলো ওই মেয়েটা যদি জাহান্নামের মধ্যে যায় ওই মেয়েটা ওর মাটাকে সাথে করে নিয়ে জাহান্নামের মধ্যে যাবে আল্লাহ আমার মাও আমাকে পর্দা সম্বন্ধে শিক্ষা দেয় না এখনকার রাগ করবেন না আমার উপরে রাগ করবেন না এখনকার মায়ের আমাদের বৌমায়েদেরকে মেয়েদেরকে কি পর্দা করা শিক্ষা দেবে মা নিজেই তো রাস্তাতে ঘুরে ঘুরে ঢেলিয়ে ঢেলিয়ে বেড়াচ্ছে মা নিজেই তো ঢেলি ঢেলি বেড়াচ্ছে কি শিক্ষা দেবে তিন নম্বর হলো ওই মেয়েটা যদি জাহান্নামের মধ্যে যায় ওর বড় ভাইটাকে সাথে করে নিয়ে যাবে আল্লাহ আমার বড় ভাই আমাকে শিক্ষা দিলেন না আর চার নম্বর হলো ওই মেয়েটা যদি জাহান্নামের মধ্যে যায় ওর স্বামীটাকে সাথে করে নিয়ে যাবে আল্লাহ আমার আব্বা মা বিয়ে দিয়েছে পরের ঘরে হলাম স্বামীর ঘরে হলাম স্বামী আমাকে শিক্ষা দিলেন না আমার ভাই জানার এখনকার স্বামীরা আজকে স্ত্রীকে বয়ে দেরকে কি শিক্ষা দেবে আরো ঘুরিয়ে বলছে করিমের মা ও গপ্পারে মা ও খোকার মা চলো না এক জায়গায় বসে থাকতে ভালো লাগছে না মনটা কেমন হচ্ছে মাথায় যেন বড্ড পোকা কামড়াচ্ছে চলো না মাথায় এক জায়গায় বাড়িতে বসে থাকতে না এক জায়গায় কিকির লাগছে মাথা কেমন হচ্ছে চলো না একটু মনটা ফ্রি করে আসি মাইন্ডটা ফ্রি করে আসি চলো না একটু চলো না গুদুম ঘরে এসে একটু গুদুম ঘরে ঘুরে এসে মনটা ফ্রি করে আসি গুদুমগর কোথায় শিয়াখালা চলো না বি বলে স্বামী বলে চলো না মনটা ফ্রি করে আসি চলো না চল একটু গুদুমঘরে ঘুরে আসি শিয়াখালা বিবি বলবে আল্লাহ এই এতদিনে মনের মতন আল্লাহ জিনিস মিলিয়েছে কি এই এতদিনে মনের মতন আল্লাহ আমার জিনিস মিলিয়েছে আর আজকাল মেয়েরা তো জানেন টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা লুঙ্গিওয়ালা ও পছন্দ হবে না আজকাল মেয়েদের পছন্দ হলো দাড়ি চেচে ওলমুকো দাড়ি চেচে ওলমুকো আবার সুট শার্ট পরে যান কারবিড়ালি ঘুরছে আবার ঈদ নাই বুট জুতো গরু গাড়িতে হেডলাইট আবার ঈদ নাই আবার কালো চশমা কালো চশমা লরি মুখো বাস সেজেছে লরি মুখো বাস সেজে আবার ইস্টাই কিরে হেসে হেসে পাগল হয়ে ওকে তোক বিধান না রে তোক বি শুনছেন তো নাকি বিবি বলবো আল্লাহ এতদিনে আমার মনে মতন আল্লাহ মিলিয়েছে
নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনলে কে দা ভিয়ানে রঙ বড় পিসা হুজুরের আম্মা জান আজকে কত সুন্দর মানুষ ছিলেন যে বড় পিসা হুজুর এত বড় কবরে সাহসটা কবরে ক্ষমতাটা পেলেন কি করে বড় পিসে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি ওনার আম্মা জান জীবনে কখনো ওনার মায়ের মুখ দিয়ে অশ্লীল ভাষা না পায় ভাষা বেরোতো না বুঝতে পারছেন ওনার মা জীবনে কখনো গালাগালি পায় আর আমাদের মেয়েরা মনে একদম ঝগড়া লাগলে গাল দেয় না কি দোয়া করে একবার লাগিয়ে দেন কথা বুঝলাম হাসো না হাসতে না জুড়ে দিল হাসতে না এরকম গুনাহ আমাদের মেয়েরা ঝগড়া লাগলে বলে দোয়া করে হায় আল্লাহ এবার লাগিয়ে দেন লাগিয়ে দিয়ে বলবেন কিছু পিরাইজের ব্যবস্থা আছে তো যত রকম পুড়ি আছে মুখস্থ ছাড় আখের খেয়ে তবে ছাড়বে কথা ঠিক না বড় পীর শেখ হুজুরের আম্মা জান জীবনে কখনো কারণ না বলে জিনিসে হাত দিতেন না ওনার আম্মা জান জীবনে কখনো কার আমার ভাই জানের উপাড়া থেকে উপাড়া থেকে ইপাড়ায় যাওয়া তো দূরের কথা পাশের বাড়ি পর্যন্ত যেতেন না বড় পীর শেখ হুজুরের আব্বা জানের কথা চিন্তা করে দেখুন কেন কবরে উনি সাহস পাবে না আজকে আমাদের বাপ মা যদি সত্যিকারে পরিষ্কার হতো তাহলে আমাদের ছেলে পুলেরা পরিষ্কার হতো যে রাগ করবেন না আমার উপরে ভাই জানেরা আমার ভাই জানেরা মেন হচ্ছে কি জানেন এই মুখটা হচ্ছে বড় জিনিস এই মুখের মধ্যে গালাগালি সবকিছু বেরিয়ে যাবে আবার এই মুখে দোয়া বেরোবে এই মুখে নাপাক জিনিস না নাজায়েজ জিনিস ঢুকিয়ে দেবো হারাম জিনিসটা খাওয়াবো আবার এই মুখে হালাল জিনিসও খাওয়াবো অতটা সুবিধা নেই ভাইয়ানেরা মশলা এমনি বেরোয় না টিভিটা দেখাটা এমনি নাজায়েজ হয় না টিভিটা দেখা যায় না না যায় নাজায়েজ কেন বলেন কেউ যদি বলে আমি নাজায়েজ কেন কাজ করবো আমি তো আরব সৌদি আরবে হজের সমস্ত নিয়ম কানুনটা দেখবো তাই তো নাকি কেউ যদি বলে আমি দেখবো আমি কুরবানি হচ্ছে দেখবো কেউ যদি বলে আমি দেখবো যুদ্ধ গুণ দেখবো আমি কেন গান বাজনা শুনবো না এটা মাসলা এসেছে ফতোয়া এসেছে একটা নালা দিয়ে যদি রক্ত ছেড়ে দেওয়া হয় পানি যাওয়ার ড্রেন মানে নালা রক্ত যদি নালাতে ছেড়ে দেওয়া হয় আর ওর সাথে সাথে রক্ত পাশে আবার মানে দুধ ছেড়ে দেন দুধও ছেড়ে দেন ওই নালাতে দুধ আর ওই নালাতে রক্ত তাহলে আপনি বলুন দুধটা খাবে দুধটা খাওয়া যাবে এজন্য বল ওই জন্য যেখানে হারাম জিনিস ঢুকে গেছে আর হালাল যতই ঢুকে যাক কিন্তু হবে না মানে এক মন দুধে যদি এক ফোঁটা গোরস চাঁদ পড়ে যায় আমরা যতই নামাজ রোজা তসবিহ তিলাওয়াত করি ভালো করে বুঝবে আমরা জিকির করি নামাজও পড়ছে আর লোকে ঝেড়েও খাচ্ছে এক মন দুধে যদি এক ফোঁটা গোরস চাঁদ পড়ে যায় সমস্ত দুধ কি হবে বেকার হয়ে গেল যতই জিকির মকবুল করেন না করেন হ্যাঁ দেখে মনে হচ্ছে আল্লাহ লোক ভাবছে খুব জিকির হচ্ছে খুব জিকির করছে আল্লাহ করে নহুজ কেবলা বলতেন আমার নশা সে জান আপনার তো নিশ্চয়ই দেখেছেন আমিও দেখেছি নহুজ কেবলা বলতে বাবা কতটা আল্লাহর আশেক হয়েছে জিকির করছে আল্লাহ আল্লাহ করে বস্তা সেলাই করে গুল শুয়ে একটা হাতে রেখে দেয় বস্তা সেলাই করে গুল শুয়ে একটা হাতে রেখে দেয় কিছু বাবার জিকির করছে পাক্কু পাচা ঢুকে বাবার বলে খেয়েছে দৌড়ে কতটা আল্লাহর ফানা পিল্লা সব ওইখানে ধরান ধরে যাবে কথা বললেন এটা নহজ কেবলা বলতে আমার ভাই যা ওই জন্য তো দাদা হুজুর কেবলা বলতেন এই তোমরা যদি মারেফাতে লাইনে যদি তোমরা শিখতে চাও তা সব লাইন আধ্যাত্মিক লাইনে তোমরা যদি কিছু জানতে চাও আমার ন ছেলের কাছে যাও দাদা হুজুর কেবলা বলতে আমার ন ছেলেকে চলে যাও আল্লাহ তোমাদের মারেফাতে লাইনে আধ্যাত্মিক লাইনে তোমাদের পৌঁছে দেবে আর নহুল কেবলা তো সবাই জানেন যিনি প্রত্যেক জুম্মায় জুম্মায় মক্কা শরীফে নামাজ পড়ে চলে আসতেন জোর বলুন সুবহান আমার ভাই জানেরা ভালো করে বুঝবার চেষ্টা আমি কি বলতে চাই
তবে আপনি ভাবছেন যে আমার ভাইয়া যতদিন যাচ্ছে ভালো দিকে আর যাবে না। যেমন আপনাদেরকে একটা বলে দিচ্ছি উদাহরণ দিয়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সম্মান আল্লাহ দিয়েছেন, সেই যে ইজ্জত আল্লাহ দিয়েছেন, সেই ইজ্জত সম্মান কিন্তু হযরত আবু বকর সিদ্দিক হবে না। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে যে সম্মান আল্লাহ দিয়েছেন, সেই সম্মান কিন্তু হযরত উমর ফারুক কিন্তু হবে না। হবে আপনি কি সবাই ভেবেছেন কি হুজুরের ছেলে সব দাদা হুজুর হয়ে যাবেন? দাদা হুজুরকে যে সম্মান দিয়েছেন সেই সম্মান বড় হুজুর, মেজ হুজুর, ছোট হুজুর, ন হুজুর আর হবে না। আর বড় হুজুর, মেজ হুজুর, ছোট হুজুর যে সম্মান পেয়েছে, আমরা তানাদের সোহবতে পড়ে পড়ে একটু শিখেছি, তো আমাদের ছেলেরা অত হবে কি তাও দেখে একটু আপনার চিন্তা করে। আপনারা যেমন আমার বাপ চাচার সোহবতে একটু শিখেছেন, কি কথা তিন, এবার আপনাদের ছেলেরা কি শিখছে দেখতে দেখতে, এবার তার ছেলে কি হবে? এইভাবে তো দুনিয়া ধ্বংস হবে, মনে করছে দুনিয়া একভাবে থাকবে, তবে দুনিয়া ধ্বংস লাইনে চলে আসছে আর ভালোর দিকে যাবে না। এখনো পর্যন্ত আল্লাহ দুনিয়া রেখে দিয়েছে কাদের জন্য জানেন? এই মত করে চোর ডাকা চিটিম্বালমপুর বেনামাজির জন্য নাই। এই দুনিয়াটা এখনো আল্লাহ রেখে দিয়েছে লায়াকুমুস্সাতা হাত্তা কুনা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূল বলছি দুনিয়াতে যতদিন পর্যন্ত আল্লাহ বন্নেওয়ালা রয়ে যাবে আল্লাহ পাক ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো আল্লাহ বলা আছে না নেই? জোরে বলুন আছে, এখনো আছে। তবে কে ওলি কে গলি বোঝা মুশকিল। হ্যাঁ, এই আবাইকে দেখলে মনে হচ্ছে বিরাট ব্যাপার, হুজুরের ছেলে, চিনবো কি করে? আর হুজুরের ছেলে বড় জামা পরেছে, বিরাট ব্যাপার, সেজে এসছে, এটাও জানবে হুজুরের ছেলে বলে লাখ না জানবে, এটাও জানবে সর্ষে মেথির ভুট ঢুকে থাকে, থাকে না থাকে না? জোরে বলুন সর্ষে ভিতরে ভূত ঢুকে থাকে, এক একটা মলিশা ভিতরে, চোখে চশমা দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, পা পর্যন্ত জামা লাগিয়ে যা ঘুরছে, যেন মনে আল্লাহ ফেরেশতা ঢুকছে কিনা। মলিশাবের মাথায় টুপি, বিড়ি খায় চুপি চুপি। হ্যাঁ, এক একটা হাজি সাহেব দেখুন হজ করে সে পরিবর্তন হওয়া তো দূরের কথা, আরো জোর ধরে যায়, দেখেন না? এইটা আমার, এইটা আমার কাঁচড়াচ্ছে, কেন আচড়াচ্ছি বুঝতে পারছেন না? আমার মনে হয় কাবা শরীফ এই গিলাপটা ধরেছে আল্লাহ, 1 লাখের উপরে খরচা করেছি, ওই টাকাটা যেন ঘরে তুলে নিতে পারি। ও যে ডিগ্রি বাড়াবার জন্য হজ করতে গেছে কে জানে, চারিদিকে নাম হবে আমার, প্রচার হবে হাজি সাহেব আলহাজ আলহাজ মোহাম্মদ আব্দুল, নাম ছিল আব্দুল করিম, নাম ছিল আব্দুল করিম, নাম ছিল আব্দুল গফফার, নাম ছিল আব্দুল সত্তার। হজ থেকে ঘুরে গেলাম, হজ থেকে ঘুরে এলাম, ডিগ্রি বেড়ে গেল আলহাজ মোহাম্মদ আব্দুল করিম, আলহাজ মোহাম্মদ আব্দুল গফফার, নাম ছিল ভ্যান, ইঞ্জিন ঠেকিয়ে দিলাম মোটর ভ্যান হাই সাহেব, তার মানে বুঝলেন ইঞ্জিন ম্যান আছে, মানে ইঞ্জিন ম্যান কে ভয়ও নাই, ভরসা কখন যে বিপদ ঘটাবে, প্যাসেঞ্জার ভাবছে হাওয়া খেতে দেখাতে যাও, ভ্যাক ভ্যাক ভ্যাক, হাওয়া খেতে খেতে যাব, ইঞ্জিন ইঞ্জিন ম্যান প্যাসেঞ্জার ভাবছে হাওয়া খেতে খেতে, আরে বাপ, বাস ছেড়ে দিলাম, কলেজ ছেড়ে দিলাম, টাটা সুমো ছেড়ে দিলাম, স্কর্পি ছেড়ে দিলাম, মারুতি ছেড়ে দিলাম, ট্যাক্সি ছেড়ে দিলাম, এইবারে প্যাসেঞ্জার হাওয়া খেতে খেতে যাবো, ভট ভট ভট, এক একটা ভ্যানওয়ালা স্পিড দেয় দেখ, ভট 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 করছে, এত স্পিড দিচ্ছে, আর সামনে যদি ওই স্পিডের মাথায় যদি সামনে লরি কিংবা বাস এসে যায় দেখেন না, কিংবা গাড্ডা পরে, হ্যাঁ ব্রেকে যখন পা দেয় দেখেন না, ইঞ্জিনওয়ালা ড্রাইভার সাহেব করছে, প্যাসেঞ্জার ভাবছি আল্লাহ খালে ঢুকাবি না বাস তলায় ঢুকাবি, কি তোমার চেপে সুখ নাই? তার মানে কি এখনকার হাই সাহেবদের ভয়ও নাই আর ভরসা যে কখন যে বিপদ ঘটাবে, আমার উপর রাগ করছে নাকি বলছি বলছি? হ্যাঁ, এই রিপোর্ট এমনি হাই সাহেবের সামনে একটু অজ করি বলে তহা হুজুরের কাছে আমার রিপোর্ট চলে গেছে যে হুজুর আপনার ছোট ভাইটা এই যাবে এত উল্টো পাল্টা হাজির সঙ্গে অজ করে, একজন যে বড় গাবড়িয়ার হাইসেব একজন রিপোর্ট দিয়েছে বড় গাবড়িয়া, আর আমাকে তো দল যে কি হয়েছে হাইসেব সঙ্গে কি হয়েছে, কি কি উল্টো পাল্টা কেন কেন কি আছে না, তুই কি ওয়াজ করছে হাইসেব আমাকে বলছি, কেন ওনাকে বলেছি নাকি,
ওই হাই সাহেবটাকে বলেছি নাকি যে চোর হবে তার গায়ে লাগবে, কথা ঠিক না বেটা? তবে হাই সাহেবদের মাথায় রাখি, আজকাল হাই সাহেবদের ব্যবহার ভালো লাগে না, কথা ঠিক না বেটি? আগেকার লক্ষ্য করে দেখুন, এই গ্রামে যদি পাতুলি গ্রামে একটা হাই সাহেব হজ করতে যেতেন, আগে দেখতেন কত আনন্দ লাগতো, কি সারা গ্রামটা হই আল্লাহ হতো, আনন্দ লাগতো। আর এখন একটা হাই সাহেব হজ করতে গেলে আবার গ্রামের লোক বলে দেখ কি করে, দেখ হেসে, কি কথা ঠিক, কথা ঠিক বলছিল ভুল বল, আর ভালো লাগে না আমার কথা শুনে, রাগ করবেন না, হাসি বেশি হচ্ছে। ও আমি তো হাসির কথা বলছি, আমি তো বুঝাবার জন্য বলছি। এনারা যদি হাসে আমাকে বললে বিশ্বাস, আমাকে বাচ্চা বাচ্চা ছেড়ে দিকে আমাকে হাসে কেন, হাসছে রে? বলো হুজুর আপনার জন্য বাচ্চারা পাগল হয়ে গেছে, কথা বল। যাই হোক, আমি মুক্তিসার করবো, এটা বলে শেষ করবো। বড় পিসাই আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি, কি গো আড়াইটা বাজছে, কি শেষ করে দেবো নাকি? আর একটু আমাকে বলেছে, কিন্তু আমি গ্রামের লোক তো বেশি বলা দরকার নাই। বড় পিসাই আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি, ওনার আব্বাদের একটা ফল খেয়েছিল বলে তার জন্য 12 বর্ষ ধরে পানি দিয়েছিলেন, হাকিনা জোরে বলুন, 12টা বর্ষ ধরে পানি দিয়েছেন। বাগানের মালিকে বলছে, ও বাগানের মালিক কিছু মনে করবেন না, আপনার একটা ফল খেয়ে নিয়েছিলাম, তাও গাছ থেকে পানি না। বড় পিসা হুজুরের যে আব্বাজান যে ফল খেয়েছিল তাও গাছ থেকে পারে না, গাছের নিচেই পড়েছিল তা পড়ে নাই, নদীতে ভেসে আসছিল। আল্লাহর অলিদের লক্ষ্যটা দেখুন, আল্লাহর অলিরা তারা মরণের কথা কত চিন্তা করে, আল্লাহর অলিরা দুনিয়ার দিকে খেয়াল করে না। আল্লাহর অলি যদি হতে চান আপনি, আমি সত্যিকারী আল্লাহর অলি হবার চান্স নেন। যদি আমি বলি আমি আল্লাহর অলি হব, তিনটে জিনিস আপনারা খেয়াল করে চলবেন। আমি এই ভাই আপনাদের ছোট ভাই বারবার করে বলছি যে জ্ঞান দিতে আসি না বাস্তব, এটা আমি জানে না, সত্যিকারের তিনটে জিনিস যদি আপনার মধ্যে থাকে নিশ্চয়ই একটা আল্লাহর অলি হওয়ার সম্ভাবনা আছে। 1 নম্বর হলো নফসের সঙ্গে যুদ্ধ করতে হবে, নফসটাকে কন্ট্রোল করতে হবে। জীবনে ওয়াদা করলেন আল্লাহ, জীবনে কখনো মিথ্যা কথা বলবো না, আমার জীবন চলে যায় যাবে চগুল খুরি করব না, আমার জীবন বেরিয়ে যায় যাবে হারাম জিনিসটা আমার মুখে ঢোকাবো না। আমার ভাই জানে এই যে নফসটাকে কন্ট্রোল করাটাই কঠিন ব্যাপার। আমার ভাই জানেরা ধরেন 1000 টাকার লোট কিংবা 500 টাকার লোট, এক ব্যান্ডিল যদি রাস্তায় পড়ে থাকে আপনি কি করবেন বলুন? যারা এক ব্যান্ডি তো দূরের কথা, যারা নামাজ পড়তে যাচ্ছে হই হই করে ছুটে ছুটে, কত বড় পাকা নামাজি একটুখানি পরীক্ষা করে দেখেন তো, 1000 একটা লাল লোটলি মসজিদে যেখানে মুসল্লিরা জুতো খোলে তার পাশে ফেলে দিয়ে নুকে নুকে দেখবেন পাকা মুসল্লি কি করে, নামাজ পড়ে নিয়ে জুতো হয়ে দেখা খালি দেখছে সুযোগ ফেলে ভক্ত ঢুকে, কথা বুঝতে পেরেছেন? অতটা সুবিধা নেই, এইটা হচ্ছে নফস। নফসটাকে কন্ট্রোল করাটাই কঠিন ব্যাপার। বড় পিসা হুজুর আব্বাদান এমনি ফল খেয়ে মাপ চাইতে গেছেন? আমার ভাই এরা শুনে রেখে দেন, বড় পিসা হুজুর আব্বাদান একটা ফলের জন্য তিনি মাপ চাইতে গেলেন, বাগানের মালিক বলে ছেলে হাত তোমায় মাপ করে দিতে পারি। এইবারে কেন মাপ চাইছে শুনে রেখে দেন, হক্কুন নাসের খাতায় উনি পড়ে গেছেন, জীবনে যতদিন বেঁচে থাকবেন হকুকুল্লাহ হকুকুল ইবাদ, আল্লাহর হকে যদি পড়ে যায় আল্লাহর কাছে, যদি অন্যায় করি নামাজ যদি না পড়ি আল্লাহর কাছে মাপ চাইলে মাপ করে দেবে, রোজা যদি না করি আল্লাহর কাছে মাপ চাইলে মাপ করে দিতে পারে, মদ খেয়ে ফেলেছেন শয়তানে ধোকায় পড়ে আবার তওবা করেছেন আল্লাহর কাছে মাপ চাইলে মাপ করে দেবে, গান বাজনা শুনেছেন টিভি দেখেছেন শয়তানে ধোকায় পড়ে করেছেন আল্লাহর কাছে মাপ চাইলে মাপ করে দেবে,
আল্লাহ বলছে বান্দা তুই আমার কাছে যেটা অন্যায় করেছি আমার কাছে ক্ষমা চাইলে আমি মাফ করে দেব, তবে বান্দা মানুষের কাছে যেটা অন্যায় করেছি ওটা মাফ করব না। বান্দা তুই আজকে চায়ের দোকানে বসে বসে পরের গীবত গাল্লা করেছিস, আল গীবাতু ওয়াসাদু মিনাল জিনা, রাসূল পাক বলছে জিনার থেকেও কঠিন গুনাহ, পরের গীবত গালাটা হচ্ছে ওই জিনার থেকেও কঠিন গুনাহ। আমার ভাইজানেরা গীবত করাটা এত কঠিন গুনাহ শুনে রেখে দেন, কোন ছেলে যদি তার মায়ের সাথে খারাপ কাজ করে জিনা করে, কোন ছেলে যদি তার মায়ের সাথে নোংরামো কাজ করে, যে গুনাহটা হবে তার থেকে অধিক পরিমাণে গুনাহ হচ্ছে পরের কথা বলা। এই গুনাহ কিন্তু আল্লাহ দরবারে মাফ হবে না। পরের জমি জায়গা দখল করে নিয়েছেন, ভিটে বাড়ি কেড়ে নিয়েছেন, ওই গুনাহটা আল্লাহ বলছে আমি মাফ করব না। যতই তুমি হাজি গাজি পিসা মনি সাহেব সাজো কোনো মতি আমার মাফ হবে না। আপনি চিকিমবাজি করে ধোকাবাজি করে টাকা লুটিয়ে নিয়েছেন মানুষের, আল্লাহ বলছে ওই গুনাহ কিন্তু আমার কাছে মাফ চাইলেই মাফ করব না। এটা হচ্ছে বান্দার হক। তাই বলছি বড় পিস্তায় একটা ফল খেয়েছিল বলে ওই জন্য তিনি আল্লাহ রাস্তায় বাগানের মালিকের কাছে মাফ চাইতে গেলেন। ও বাগানের মালিক আমাকে মাফ করে দিন। বাগানের মালিক শাস্তি দিয়েছিল মাফ করে দিতে পারি, তবে একটা কাজ করতে হবে, আমার এই যে ফুলের বাগান আছে, একা টান যদি 12 বৎসর ধরে যদি ফুলের বাগানে পানি দাও আমি তোমাকে আল্লাহ রাস্তায় মাফ করে দেব। ক বৎসর বলেছে? 12টা বৎসর ফুলের বাগানে পানি দিতে হবে, একটা ফল, তাও নদীতে ভেসে আসছিল, আপেলটা কুড়িয়ে ঝোঁকের মাথায় খেয়ে ওলি হওয়া মুখের কথা নাই। 3টে দিন, একটা হচ্ছে নফসের সঙ্গে যুদ্ধ করবে, আর 2 নম্বর হলো খাওফে ইলাহি থাকবে, আল্লাহর ভয় থাকবে, আর 3 নম্বর হলো তওয়াক্কাল। কি বললাম? আল্লাহর উপরে তওয়াক্কাল, একিন করে ভরসা করে যা কিছু হবে আল্লাহর উপর ভরসা করে। কারণ আল্লাহ নিজে কথা দিয়ে দিয়েছে, বান্দা তুই আমার হবে, আমি আল্লাহ তোর হয়ে যাব, জোরে বলুন সুবহান, আমি আল্লাহ তোকে সব বিপদ থেকে আমি আল্লাহ বাঁচাব, আর তুই যদি কলে পড়ে কলমা পড়িস আমি আল্লাহ তোকে কখনোই তোকে বাঁচাব। আমরাও নামাজ পড়ি, ওলিরাও নামাজ পড়ে, আল্লাহর ওলিরা গস কোটর নামাজ পড়ে, আমরা নামাজ পড়ি। যারা আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর বুজুর্গ যারা হয়, আশিকি যারা হয়, তাদের মধ্যে তারা দুনিয়াতে কোন জিনিস ভয় খায় না। কি গো ভয় খায়? দুনিয়াতে একটা জিনিস ভয় খায় তানারা, আল্লাহকে ছাড়া কাউকে ভয় খায় না। কথা ঠিক না? বিটলা বিটলা বড় পীর সাহেবের নামাজ পড়ছে আব্দুল কাদের জিলানী হুজুর, উনি নামাজে নিয়ে দাঁড়িয়েছে আর একটা বিষাক্ত সাপ এসে হুজুরের জাই নামাজে সেজদার কাছে বসে আছে, বিষাক্ত সাপ, জাতি সাপ, হুজুরের জাই নামাজে চুপ করে বসে আছে। আল্লাহর ওলি বড় পীর সাহেব বলছে এই সাপ তুই তোর কাজ করে যাও, আর আমি যে আল্লাহর মওলা আমার মাবুদের যে কাজে দাঁড়িয়েছে এই জায়গা থেকে আমাকে কখনো টলাতে পারবে না। আমার ভাই জানেরা হুজুর নামাজ পড়েই যাচ্ছেন, আর ওই জায়গায় আপনি আমি চিন্তা করে দেখুন, আপনি আমি যদি ওই জায়গায় নামাজের নিয়ত করে দাঁড়িয়ে যাই, আপনার আমার নামাজ পড়ি সেজদা তো দূরের কথা, সাইটে যদি জাতি সাপ দাঁড়িয়ে থাকে কি অতটা সুবিধা নাই আল্লাহকে পাওয়া। একটাই কথা বললাম, আল্লাহর উলি যারা হবে, যারা আশিকে খুদা আশিকে পাগল আল্লাহর পাগল যারা হবে তারা দুনিয়ার কাউকে ভয় করে এক আল্লাহ। তাহলে বড় পিসাহুল আব্বাজান বলছে আল্লাহ দুনিয়ার মানুষের যদি এত শাস্তি হয়, 12টা বৎসর ফুলের বাগানে পানি দিতে হবে, দুনিয়ার মানুষের যদি এত শাস্তি হয় তাহলে আল্লাহর শাস্তিটা কত। হ্যাঁ, তাহলে হক্কুন নাসের খাতায় পড়ে গেছে বলে তিনি শাস্তি দিচ্ছে 12 বৎসর ফুলের বাগানে পানি দেবে। এই আর আমাদের মতন মানুষটা আজকে কত লোকে ঝেড়ে খাচ্ছে বল। এই জেনারেটর ভাই ওরা সিগন্যাল দিচ্ছে নাকি?
নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনুন, এদিক খেয়াল করুন। তাহলে আমরা লোকের কত ঝেড়ে ঝুড়ে খাচ্ছি চিন্তা করে দেখুন, নামাজও পড়ছি ঝেড়েও খাচ্ছি, এই আম বাগানের কথা চিন্তা, এই যে মূল এসে গেছে, এই মূল বলছি ছোট ছোট আম হয়ে গেছে, নুকে নুকে কমিট পড়বে, কম গজব পড়বে আম বাগানে, ভটাভট কমিট পড়ছে। হ্যাঁ, নুকে চার পাঁচটা আম নুকে, নুন দিয়ে লঙ্কা গুলো দিয়ে ধনে গুলো দিয়ে মুচড়ে মেরে দিলাম ফটাফট করে, কি মজা। পরে পিঠে তো খেতে মিঠে, খাবার পরে আফসোস করছে, আল্লাহ বড় পিসা হলে আব্বা যান 12 বছর পানি দিয়ে চালা, আমি চার পাঁচটা আম খেয়েছি, আল্লাহ কি হবে, কি আমাদের দিনে কি হবে। চ বাগানের মালিকের কাছে মাফ চেয়ে এলি, চ বাগানের মালিককে যদি বলে, বাগানের মালিক কিছু মনে করবেন না, বলে কি আপনার এই যে আম গাছ দেখছেন না, নুকিয়ে কি করবো, ঝোঁকের মাথায় চার পাঁচটা আম খেয়ে এলিছি, আল্লাহ আস্তে মাফ করে দিন। বাগানের মালিক যদি ব্যাগ ধরে, কটা খেয়েছিস, চার পাঁচটা, তোকে তোকে মাফ করে দিতে পারি, ক্ষমা করে দিতে পারি, তবে একটা কাজ করতে হবে, বলে কি, বলে আমার যতগুলো আম গাছ আছে গোল করে মাটি মাটি খুঁড়বি, কুদাল দিয়ে গোড়াটা খুঁড়ে একা টান, যদি 2 বছর পানি দিস তাহলে তোকে আল্লাহর কাছে মাফ করে দেব। আমাদের মতো সিরিয়াস ছেলে হলে পানি দেবে, বলে কি বললি, 2 বছর চর খেয়েছিস, এক চরমর মাটি গোড়াগড়ি করবো, শয়তান, 2-4টা আম খেয়েছি বলে 2 বছর পানি দেবো, তোকে আরো পানি দিয়ে পুঁতে ফেলবো, কি কথা ঠিক না, তোর গাছও রাত্রি খেলবো, কথা বলে আল্লাহর ওলিদের মধ্যে তাহলে কতটা খৌফি ইলাহি ছিল, আল্লাহর ভয় ছিল। বড় পীর সাহেবদের আব্বা জান, কিন্তু উনি ফুলের ফুলের বাগানে পানি দিয়েছিল না, দেয় না, জোরে বলুন। আমার ভাই জেনারেল লাস্ট বেলায় মাফ চাইতে গেলেন, বাগানের মালিক বলেছিল তোমাকে মাফ করে দিতে পারি, তবে আমার একটা মেয়ে বিয়ে করতে হবে, আমার একটা মেয়ে আছে তাকে বিবাহ করতে হবে, মেয়েটা কিছু রোগ আছে, বিমার আছে, বিমারওয়ালা মেয়েটাকে বিয়ে করলে তাহলে তোমাকে আমি আল্লাহ আস্তে মাফ করে দেবো। বাগানের মালিক বলছে আমার মেয়েটার রোগ আছে, কতগুলো যে আমার মেয়েটা দুচকি কানা, আমার মেয়েটা কানে কালা বুবা, আমার মেয়েটা হাত খোঁড়া, আমার মেয়েটা পা খোঁড়া, পা আমার মেয়েটা চলাফেরা করতে পারে না, ওই মেয়েটা যদি বিবাহ করতে পারে তাহলে মাফ করে দেব। আল্লাহর ওলিরা সবসময় জানবে আখেরাতটা চিন্তা করে, আল্লাহর আজাবের দিকে খেয়াল করে মেয়েটাকে বিবাহ করে রাজি হয়ে গিয়েছিলেন, সঙ্গে বিবাহ হয়ে গেল, শাদি হয়ে গিয়েছিল, ওনাদেরকে বাসুর ঘরে, স্বামী স্ত্রীকে বাসুর ঘরে দিয়ে দেয়। কি করছে, স্প্রে করছিস, মার মার স্প্রে, মোল ঝরিয়ে দে, তকবিদা না দেখবে, খালি স্প্রে মার, ঠান্ডায় মরে যাচ্ছে, স্প্রে করছে, কত কত মশা, মশার স্প্রে, হ্যাঁ। আমার দিন নামেরা শুনে রেখে দিন, অনেককার আল্লাহওয়ালা ভাইয়েরা সেই কামার ভাইয়া স্বামী স্ত্রী ঘরের মধ্যে ঢুকিয়ে দিলেন, বড় পিসা হুজুর আব্বা আম্মাকে ঢুকিয়ে দিলেন, বাসুর ঘরে ঢুকিয়ে দিই, মানে কি দেখছেন, বড় পিসা হুজুর আব্বা দান মনে মনে বলছে আল্লাহ গো, এ কি অবস্থা, আমার বাগানের মালিক বললে আমার মেয়ে দু চোখে কানা, বুবা কানা, আমার মেয়েটা কানে কালা, হাত পা খোঁড়া সব, কিন্তু সবই তো ঠিকই আছে, উনি দেখতে পাচ্ছে, কথা বলছে, শুনতে পাচ্ছে, সবই তো ঠিক আছে, উনি আমার সাথে একটু মজা করলেন নাকি, সাথে বাগানের মালিককে বলছে, বড় পিসাউদ্দিন আব্বা জান বলছে, আপনি কি আমার সাথে একটু মজা করলেন নাকি, বলেন না না আমি আপনার সঙ্গে ঠাট্টা করি না, মজা করি না, আমি কেন জানি, আমার আমি জানি যে মানুষটা একটা ফল খেয়েছিল বলে তার জন্য আমার কাছে মাপ যদি চাইতে আসে, আমার তো এখন মনে মনে চিন্তা হচ্ছিল যে আল্লাহ গো আমার মেয়েটা যদি বিবাদিত হয়, ওই উপযুক্ত যদি যদি হতে হয়, এই ছেলে ছাড়া আর কেউ হতে পারে না,
আমার এই ছেলে ছাড়া হতে পারে না। তখন আমি কেন বুবা কালা বুবা বলেছিল কানে কালা, তাহলে শোনো ভালকেলেওয়ালা বাবা শোনো, আমার মেয়েটা চোখে কানা কেন বলেছিল, আমার মেয়েটা জীবনে কখনো অপর পুরুষের মুখ দেখে না, ওই জন্য আমি বলেছিলাম আমার ছেলে মেয়েকে কানা। আমার মেয়েটা আজকে কেন বলেছিলাম বুবা, যেন আমার মেয়েটা কখনো মুখ দিয়ে গালাগালি পেরে না। এই বাপ মা পরিষ্কার ছিল বলে সাত ওসিলায় বড় পিসা হুজুর, উনি দুনিয়াতেও যখন এসেছিলেন মায়ের পেটে পয়দা হয়েছিলেন, উনি রমজান শরীফে একটা রোজা রেখে পয়দা হয়েছিল। হুজুর বলুন সুবহান। যাই হোক আমার ভাইজানেরা, আমার ইমানদার ভাইজানেরা, এইরকম সত্যিকার যদি সঠিক পদে থাকি ইনশাল্লাহ আমাদের ইহকাল পরকাল আমরা দুটো জায়গায় শান্তি পাব। কি আমার আল্লাহ পাক যেন সকলকে এহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ যেন সকলকে সিধা রাস্তা চলার তৌফিক দান করে। জোরে বলো আল্লাহুম্মা আমিন। আমি বলতাম না, খালি দু চার কথা বললাম, না বললো চলে না। হ্যাঁ আমার ভাইজানেরা বলে হুজুর আড়াইটা শেষ করে দেবো, আড়াইটা আড়াইটা পৌনে তিনটে বাজে না কটা বাজে, চল্লিশ হয়েছে। যাই হোক এখন দোয়া হবে সোয়াবে শানি করার আগে, মাশাআল্লাহ খুব ভালো লাগলো আমার ভাই জানালা, অন্য অন্য বছর থেকে বছরে জলসা খুব আল্লাহ করে খুব সুন্দর লেগেছে। কি গো ভালো লাগছে না লাগে না, এই জলসা রাখার ইচ্ছা আছে না? না ইচ্ছা নেই। আগামী বছর এই জলসা যারা যারা বন্ধ করবেন, এতে যারা খুশি আছেন হাত তুলে তো দেখি। আগামী বছর এই জলসা যারা যারা বন্ধ করে দিতে চান, এতে যারা খুশি আছেন হাত তোলে। বন্ধ করবে বুঝতে পারে, আমি একটু পেঁয়াজ মারছি তো ওই জন্য বুঝতে পারে না, ঘুমের ঘোর উঠছে। আগামী বছর এই জলসা যারা যারা আরো সৌন্দর্য করতে চায়, যত হিংসা করবেন তত বাড়বে, কথা ঠিক না? হ্যাঁ অনেকে বলে এত সাজাচ্ছে, অনেকে আবার হিংসা হচ্ছে, বলে কালী পুজো পেয়েছি নাকি সকল নওজুবিল্লাহ। জলসার সঙ্গে যারা পুজোর সঙ্গে তুলনা করবে তার ঈমান থাকবে, তার ঈমান চলে যাবে, আল্লাহ মাফ করে। এই বাগান এই সামান্য তো সাজাচ্ছে, আমার গায়ের কমরা কত সুন্দর কত সাজাচ্ছে, লাখ লাখ টাকা বাতি তারা করে, কি করে না করে, লাইটিং করে না তাদের যে এবার যে বলেন না, তোরা এত দরকার কিসে এত লাইটিং, যে বলতে বলো খেটো লাঠি দেখেছেন তো, ভালো করে সাইজ করে ঘরে পাঠাবে, কথা বুঝলে? এমন একটা বাগান তৈরি করেছে যে বাগানটার নাম হলো রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান। এই বাগানে আপনি আমি বসাতো দূরের কথা, এই বাগানে